হাই ফ্রেন্ডস, এখন সকাল 8:30 বাজে আর এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি। কোশানিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। যে সকাল সকাল আমার ছেলে লেগে গেছে এখানে কেক তৈরি করতে, যেহেতু আজ রবিবার, ছুটির দিন, স্যার আসবে না পড়াতে, তা বলছে মা আমি কেক তৈরি করব। আমি বললাম তুই তো পারবি কি? বললো হ্যাঁ পারবো, আমি দেখেছি তুমি এটা তৈরি করতে। আমি আর বারণ করলাম না যে ঠিক আছে একটু ছাড় দিই আজকে। আমি যে একাই নিজে অনেক পরিপাটি করে গুছিয়ে কাজটা করছে, দেখতেও খুব সুন্দরই হয়েছে। আমি একবার দেখেছিলাম যেটা হয়েছে কিনা চামচ দিয়ে, তা দেখলাম একটু বাকি ছিল, চামচ একটু লেগে লেগে আসছিলো। আর একটা ওরিও বিস্কিটের ক্রিম আর দুধ দিয়ে ওটা কি মাখিয়ে রেখেছিল, দেখলাম সেটাই যে উপরে দিয়েছে। এখন ওটা বলছে দেওয়া যাবে না, কেমন যেন হয়ে গেছে, ওরা আবার তুলে নিচ্ছে, চকলেটটাকে দিয়ে দিচ্ছে। দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে কেকটা, খুব সুন্দর করে কাজটা মন দিয়ে করছে। পড়াশুনোটা এরকম মন দিয়ে করলে তো খুবই ভালো হতো, পড়ার সময় এরকম পরিপাটি নিয়ে কোনো কাজ নেই। এই দেখুন বন্ধুরা, দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি কিরকম হয় বন্ধুরা। আরেকটা কি আছে মা প্যাকেটে? কি নিয়ে এসেছিস প্যাকেটের ভিতরে দেখি তোমার কি আছে? বাজারে গেলে কিছু আনতে হয় কি? বার করো তোমার দেখি, আওয়াজ করিস না। ও কি বাপরে, কি এটা? তোর জামা নিয়ে এসেছিস কেন? ওর আলমারিতে দুনিয়া জামা। এ দেখুন বন্ধুরা, কুটাল বাজার থেকে বোনের জন্য জামা নিয়ে এসেছে। কথা বলিস না, পিছনে বোতাম দিয়ে আছে। ছোটো হবে না বোনের? না ছোটো হবে না তোমার? না তুমি খুশি হয়েছো? ছোটো হবে জামাটা, বোনের জন্য জামা নিয়ে এসছে, কারণ বাজে মানে কাছে আমাদের একটা বাজার আছে, সুন্দর সুন্দর জামা ঝুলিয়ে রাখে ছোট বাচ্চাদের। তাও তো বাজারে গেছিল জলের ড্রাম টানতে, তাও নিয়ে এসছে, পছন্দ হয়েছে। কত নিয়েছে জামাটা? কত নিয়েছে জামাটা? 140 টাকা নিয়েছে জামাটা। দেখি না প্যান্টও আছে, 140 টাকা বলেছিল, 140 টাকা নিয়েছে। মাম্মা একটু গুড নাইট বলে দাও, একটু বলে দাও মা। বলবে না মা? মাম্মা এদিকে তাকাও, তাকাও একটুখানি তাকাও। দেখুন কোশানি এখনো ঘুমায়নি, এখন বাজে রাত 11:15। মাম্মা এইদিকে বলে দাও একটুখানি, গুড নাইট বলে দাও। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।